বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়াকে কেন্দ্র করে ভরা মঞ্চে দলের শীর্ষ নেতৃত্বদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন নদিয়ার তৃণমূল বিধায়ক তাপস সাহা। এই দিন নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এক বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। যদিও একের পর এক নেতৃত্ব বক্তব্য দেওয়ার মাঝে বক্তব্য রাখেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা, এরপর তার ক্ষোভ ধরে রাখতে পারলেন না তিনি। ভরা মঞ্চে নির্বাচনী টিকিট দেওয়াকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ তুলে ধরলেন। দলের মধ্যে শুধু ঠেলাঠেলি, গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই দলের নেতৃত্বদের। একজন বিধায়ককে দলের নিচুতলার কর্মীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো উত্তর দিতে পারি না, এটা তো ঠিক নয়। যদিও ভরা মঞ্চে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতেই তাপস সাহাকে সামাল দেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব। যদিও ভরা মঞ্চে তার অভিযোগ তুলে ধরা নিয়ে সকলের সামনে ক্ষমা প্রার্থনা করেন বিধায়ক তাপস সাহা, তবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন তাপস সাহা, এটা দলেরই কাছে ছিল অজানা। তাহলে কি জেলা নেতৃত্বদের দলের প্রতি গাফিলতির কারণে গোপনেই বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব? সবটাই সময়ে জানা যাবে। আমরা একবার দুবার তিনবার জেলা নেতৃত্বের কাছে সেই লিস্টটা জমা দিলাম, কিন্তু গভীর দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, যখন টিকিট নিতে জীবনে প্রথম দেখলাম আমাদের দেবগ্রামে ছুটতে হলো টিকিট আনতে, টিকিট নিয়ে আসতে যেতে হলো নাজিরপুরে, আমি যাই না। এবং যারা যাদেরকে সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে 90% বাদ গেল, 90% নতুন করে নাম দেওয়া হলো রাতারাতি নাম। সেই 90%-এর মধ্যে কত পার্সেন্ট জয়লাভ করলো নিশ্চয় জানার অধিকার আমার আছে। আমাদের জেলার কনভেনার এবং কোঅর্ডিনেটর দুজনের কাছেই আছে, যখন কল্লোলদাকে বলতে যায় কল্লোলদা বলে এটা ঠিক হয়নি, তারপরে লাল সাহেবকে বলতে যায় লাল সাহেব বলে আমি জানি না। তাহলে আমাদের মূল্যটা কোথায়? আমি একজন বিধায়ক, আমার ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তারা লিস্ট করে জমা দিলাম, অথচ টিকিট পেয়ে গেল অন্যজনা, এবং যার ফলে আজকে তেহট্ট ওয়ান ব্লকে একটা অঞ্চল থেকেও একটা তৃণমূল কংগ্রেসের প্রধান নেই। এই নেই কেন? যদি আমার দোষ থাকে আমাকে খুন করা হোক, আর যাদেরকে যারা দোষটা করলো তাদেরকে বিশ্লেষণ করে বিচার করে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হোক, এটা কেন হবে? দল আমার লাইফে আমি উজ্জ্বল দার হাত থেকে 80 সাল থেকে রাজনীতি করি, ছাত্র রাজনীতি 80 সাল থেকে করি। এই 80 সালের পর থেকে এই 2023 গড়ে 43 বছরের মধ্যে এই বছর দেখলাম একটা কেলেঙ্কারি, যেখানে টিকিট বিক্রি হলো, যেখানে টিকিট বিক্রি হলো, কেন হলো, কার কিসের জন্য হলো, কার সত্ত্বে হলো, কারা করলো, এর একটা বিশ্লেষণ হবে না? এতদিন পঞ্চায়েত নির্বাচন হলো, আমি আর কিছু বলবো না। আমি জেলা নেতৃত্বের কাছে করজোড়ে অনুরোধ, আমি যে কথাগুলো বললাম আমি যদি ভুল থাকি আমাকে ক্ষমা করবেন, আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, যে শাস্তি দেবেন মাথা পেতে নেব।